حركات حلقة عشان انت এই বাগান বাড়িটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর। দুগার মানে হচ্ছেন জৈন। এরা ছিলেন জয়পুর রাজস্থানের লোক। মুর্শিদাবাদে ছিলেন ব্যবসা বাণিজ্য করবার জন্য। ওই যে গেটের উপরে ডান দিকে ঘোড়া পিঠে মনে দেখলেন দাড়িওয়ালা বসে আছে, ওনার নাম হচ্ছে লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর। এরা ছিলেন চার ভাই, লক্ষ্মীপদ, ধনপদ, ছত্রপদ, মহিপদ। এরা নবাবের কাছ থেকে জায়গাটিকে লিজ নিয়েছিলেন 999 বছরের জন্য 1200 টাকা। এখানে আগে কাঠের ব্যবসা হতো, গোলাপ ফুলের চাষ হতো বলে বাগানের নাম দেওয়া হয়েছিল কাঠগোলাপের বাগান বাড়ি। এখন গোলাপ ফুলের চাষ হয় না, কাঠের ব্যবসা হয় না, এখন নামটা পাল্টে গেছে, এখন হয়ে গেছে কাঠগোলাপের থেকে কাঠগোলা। এটা হচ্ছে সুরঙ্গপথ, এখানে আসুন এখানে জল ছিল না। গুপ্তার বাহাদুর হীরাবাই বাইজির হাত ধরে ভেতরে ঢুকে মেন গেট থেকে বন্ধ করে কাজ খাইতে বসে তৈরি কোনো জয়েন নেই। এটা যে শিল্পী করছিলেন তার নাম হচ্ছে দিবাকর ভাস্কর। তারপরে তার ডান হাতের এই কবজিটা ব্রিটিশরা কেটে নিয়েছিলেন যাতে এই কাজ অন্য কোথাও গিয়ে করতে না পারে সেই জন্য। এর হাতের আঙুলগুলো কাটা, এগুলো কাটা না, এগুলো ভাঙা, এগুলো ভেঙে দিয়েছে। এই সাইডে যদি ফটো নেবেন আসার সময় এগুলো সব ফটো ফটো তুলে যাবেন। এটা হচ্ছে রানী পুকুর বা প্যালেস পুকুর। এই যে রানী লক্ষ্মীপদ সিং দুগার চার ভাইয়ের কথা কইলাম, তুই যার মামা কলাই খেতাম হব ময়ূর খাইতাম বসে যাতাম কি কত বসে মাছ পাখি টুটি
دالين كاشي مو هلو كاب استراليا ني كون أنا كري. شكرا لك. أنا كمان. 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 أنا أنا أشتغل معاك.